প্রিয় দেশবাসী আমার মৈত্রীময় শুভেচ্ছা জানবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে একে অন্যের সাথে কথা বলার সময় করোনা ভাইরাসের জীবাণু হাসি বা কাশির মাধ্যমে বাতাসে ভেসে আপনার নাক মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। অনেক সময় করোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে কোনো লক্ষণ দেখা না গেলেও তার মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে। মনে রাখবেন, আপনি আক্রান্ত হলে আপনার পরিবার সহ আশেপাশের অনেকেই কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আপনাকে ঘরের বাইরে অবশ্যই মাস্ক পরতে হবে। হাসি বা কাশি দিলে নাক মুখ দিয়ে জলীয় কণা ছড়ায়, সেখানে ভাইরাস থাকতে পারে। মাস্ক পরলে সেই কণা আর ছড়ায় না, তাই আপনি সঠিক নিয়মে মাস্ক পরুন। পাশাপাশি কিছুক্ষণ পরপর সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস করুন। যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন। আপনি যদি করোনা টিকা না নিয়ে থাকেন তাহলে নিজের এবং পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে আপনি দ্রুত করোনা টিকার নিবন্ধন করুন। তারপর নিয়ম অনুযায়ী পূর্ণ ডোজ টিকা গ্রহণ করুন। জ্বর, সর্দি, নতুন কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা, শরীরের ব্যথা, ডায়রিয়া, স্বাদ কিংবা গন্ধ না পাওয়া কিংবা অতিরিক্ত ক্লান্তিভাব লাগলে সরকারি হেল্পলাইন 333 অথবা 1623 নম্বরে অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত যোগাযোগ করুন। সংসারে যত প্রাপ্তি আছে তন্মধ্যে শ্রেষ্ঠতম প্রাপ্তি হল ব্যাধি থেকে মুক্ত থাকা, অর্থাৎ সুস্থ থাকা। কারণ আপনি নিজে সুস্থ না থাকলে সংসারের কোনো কিছুই আপনার ভালো লাগবে না, সব কিছুই আপনার কাছে অসার মনে হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ থাকুন। জগতের সকল প্রাণী সুখী হোক।